নমস্কাৰ, মই মৃণালজ্যোতি গোস্বামীয়ে আপোনালোকক বিশ্ববিদ্যালয়ৰ এই অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি আলোচনা কৰিম অসমীয়া বিষয়ৰ প্ৰথমটি পাঠ্য বিষয়ৰ প্ৰথমটি অধ্যায়ৰ চতুৰ্থটি খণ্ড। ইতিমধ্যে আপোনালোকে ইয়াৰ আগৰ তিনিটা খণ্ড শুনিছে নিশ্চয় বা চাইছে, তাতে নিশ্চয় লিপিৰ বিষয়ে আমি আলোচনা কৰি আহিছোঁ। লিপিৰ কথা আলোচনা কৰোঁতে নিশ্চয় পুৰণি অসমীয়া লিপিলৈকে আপোনালোকে অধ্যয়ন কৰিলে বা শুনিলে। এতিয়া আমি ক'ম মধ্যযুগৰ অসমীয়া লিপি। খ্ৰীষ্টীয় ত্ৰয়োদশ শতিকাৰ প্ৰথমাৰ্ধত খুটিত উত্তৰ গুৱাহাটীৰ কানাই বৰশী বোৱা তুৰস্ক শিলৰ ফলিখনকে বা তাত লিখা আখৰখিনিকে প্ৰথম অসমীয়া লিপিৰ, মধ্যযুগীয় অসমীয়া লিপিৰ নিদৰ্শন বুলি সাব্যস্ত কৰে। ইয়াৰ লগত আমবাৰীৰ শিলালিপি, চৰ্যাকোষ বা দোহাকোষ পঞ্জীত লিপি আছিলে সেই সময়ছোৱাত, আৰু গস্তল স্তম্ভ লেখা স্তম্ভলিপি, তাৰপিছত ৰাওকুচি তাম্ৰশাসন, নীলাচল তাম্ৰলেখ, এনেকুৱা ধৰণৰ কেইবাখনো আছে। পৰৱৰ্তী সময়ত তাৰমানে কামাখ্যা মন্দিৰৰ শিলৰ ফলি বা লাহে 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 বিভিন্ন ধৰণৰ আহোমসকলে যিবোৰ লিখিছিল টাই আহোম লিপি এনেকুৱা ধৰণৰ আছিল। আৰু মন কৰিবলগীয়া টাই আহোম লিপিৰ কথা যে আমি ক'লোঁ, টাই বা আহোম লিপিৰ কথা যে ক'লোঁ, ইয়াক অসমাক্ষৰ বুলি কোৱা হয় আৰু আনভিত পুৰণি অসমীয়া, ইয়াক হেন্দুৱান বা হিন্দু অক্ষৰ বুলি জনা গৈছিল। এই সময়ছোৱাত তাৰমানে দুবিধভাৱে প্ৰচলিত আছিল, তাৰমানে ষোড়শ আৰু অষ্টাদশ শতিকাৰ সময়ছোৱাত অসমত দুবিধ লিপিৰ প্ৰচলন আছিল। ইয়াক প্ৰথম বিষয়ত অসমাক্ষৰ বা আহোম বা টাই আহোম লিপি, দ্বিতীয় বিষয়ক কোৱা হৈছিল হেন্দুৱান বা হিন্দু অক্ষৰ। ঠিক আছে, এতিয়া আমি আলোচনা কৰিম ইয়াৰে মধ্যযুগৰ অসমীয়া লিপিৰে। কিন্তু আহোম, কোচ আৰু দৰং আদি ৰজাসকলৰ আৰু বৈষ্ণৱ সত্ৰানুষ্ঠানবোৰৰ পৃষ্ঠপোষকতাত বিকাশ লাভ কৰাৰ সুযোগ লাভ কৰিছিল, আৰু সেইকাৰণে তাৰ বিকশিত লিপিটো অলপ বেলেগ বেলেগ হৈছিল। সেইকাৰণে তাৰমানে আমাৰ সাহিত্যৰ ইতিহাসকাৰ বা লিপি বিশেষজ্ঞসকলে মধ্যযুগৰ অসমীয়া লিপিক তিনিটা ভাগত ভাগ কৰিছে। এটা হ'ল গড়গঞা, কাইথেলি আৰু বামুণীয়া। আচলতে এই তিনিটা শৈলী বা ৰীতি যে কেনেকৈনো আখৰবিলাক কুটনিহে কৰিছিল আগতে, আপোনাক কৈছোঁ আখৰবিলাক কাটিছিল শিলত হওক, তাম্ৰলিপিত হওক, ভোজপত্ৰত হওক, ক'ৰবাত ক'ৰবাত কাটিছিল প্ৰথম অৱস্থাত। এই যে কুটনিবিলাক কৰিছিল, সেই কেনেধৰণে কুটনি কৰিছিল বা কেনেধৰণে লিখিছিল, তাম্ৰ সাঁচি পাতল লিখিবলৈ আৰম্ভ কৰিছিল, কেনেধৰণে লিখিছিল, সেই আখৰবিলাকৰ ধাৰাবিলাক লৈ এই তিনিটা ধাৰা সৃষ্টি হৈছিল বা শৈলী সৃষ্টি হৈছিল। আপোনালোকে স্ক্ৰীনত দেখিছেই নিশ্চয় যে আমি এখন বুৰঞ্জীৰ এটা পাত দেখুৱাইছোঁ আৰু এই পাতটোত তাৰমানে গড়গাঁও লিপিৰ উদাহৰণ হিচাপে দিছোঁ। গড়গাঁও বুলি ক'লে মানে কি মনত পৰে আপোনালোকলৈ? গড়গাঁও বুলি ক'লে আমাৰ মনলৈ নিশ্চয় আহে আহোম স্বৰ্গদেউসকলৰ ৰাজধানী আছিল, আৰু এই ৰাজধানীক কেন্দ্ৰ কৰিয়েই মধ্যযুগীয় অসমীয়া সাহিত্য আৰু সংস্কৃতিয়ে আত্মপ্ৰকাশৰ সুযোগ লাভ কৰে আৰু এক নতুন ধৰণৰ লিপি মানে অসমীয়া লিপিৰে এটা শৈলীৰ ডেভেলপ হৈছিল বা বিকাশ ঘটিছিল, আৰু ই সম্পূৰ্ণভাৱে ভৌগোলিক নামাকৰণ হৈছিল, তাক গড়গঞা লিপিৰ নাম দিয়া হৈছিল। আৰু ৰাজধানী গড়গাঁওক কেন্দ্ৰ কৰি বিকশিত হোৱাৰ বাবে এই লিপিৰ নাম গড়গঞা। ই বৰ সৰল আৰু নিৰলংকাৰ। আৰু এটা কথা কৈছে, বৰ ইণ্টাৰেষ্টিং কথা, মূৰ্ধন্য ঠ, দন্ত্য ন আৰু ল আৰু দুটামান যুক্তাক্ষৰক বাদ দিলে মানে বাকীবোৰ মানে গড়গঞা আখৰ আধুনিক অসমৰ অসমীয়াৰ লগত একেবাৰে অভিন্ন, একদম একেধৰণৰ তাৰমানে। এটা কথা আপোনালোক জনাই থওঁ, এইখিনিতে নিশ্চয় ভাল হ'ব। লেখাৰ উপাধি নাম পাইছিল নাই? লেখাৰ উপাধি নিশ্চয় শুনিছে। এই যে লেখাৰ উপাধিটো আছিল নহয়, সেইটো হ'ল তাৰমানে আহোম ৰজাসকলে বুৰঞ্জী বা অন্যান্য পুথি পাজি লিখিবলৈ বা নকল কৰিবলৈ এক শ্ৰেণীৰ খেলৰ সৃষ্টি কৰি লৈছিল বা এটা খেল মানে মানুহবিলাকক এটা গোট কৰি পেলাইছিল, আৰু সেইকাৰণে সেই লেখাটো সেইসকলৰ নাম লেখকৰ বৰুৱা বা লেখাৰো নাম দিয়া হৈছিল তাৰমানে। আৰু বৰ ধুনীয়া আখৰবিলাক আৰু একে ঘৰ হৈ পৰিছিল, তাৰমানে ৰজাৰ পৃষ্ঠপোষকত লিখিছিলতো, কাৰণ ৰজাই একদম ধুনীয়াকৈ লিখিব লাগিব, ধুনীয়া হ'ব লাগিব, হয় নহয়? সেইধৰণৰ কথাবিলাকৰ কাৰণে এই ষ্টাইলটো বৰ ধুনীয়া আছিল, আমি লিখাৰ ষ্টাইলটো, গঢ়বিলাক। আজিকালি এইবিলাক আজিকালিতো কম্পিউটাৰত লিখোঁ আমি, মোবাইলত আৰু একেধৰণৰ আখৰ বা ক'ৰবাত আমি ফণ্টবোৰ চেঞ্জ কৰি থাকোঁ মাজে মাজে, দুই এটা অসমীয়াৰ বাৰু কম, ইংৰাজীত আমি চেঞ্জ কৰিবলৈ বেছিকৈ পাওঁ, কিন্তু সেই ষ্টাইলবিলাক তাৰমানে আহিছিল তাৰমানে। এই যে বুৰঞ্জীসমূহ লিখিছিল নহয় আহোমসকলে, তেখেতসকলে আহোম ভাষাত লিখিছিল প্ৰথমতে বা টাই লিপিত লিখিছিল, পাছতহে লাহে 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 তেওঁলোকে অসমীয়ালৈ অনুবাদ কৰিবলৈ ল'লে। এই যে গড়গঞা শৈলীৰ কথা কৈছোঁ নহয়, তাত তাৰমানে কি হৈছে, আমি যিটো মূৰ্ধন্য ন লিখোঁ, মূৰ্ধন্য ন যিটো লিখোঁ নহয়, এই লিপিটোত টাই লিপিৰ প্ৰভাৱ আছে বুলি মহেন্দ্ৰ বৰুৱাই কৈ গৈছে। তাৰমানে অকল এটা আখৰতে নহয়, বিভিন্ন আখৰত তাৰমানে
যার প্রভাব পোৱা যায়। একদম আমি সিম্পলি কব পাৰো, সাধারণভাবে কব পাৰো, টাই লিপির প্রভাব পুষ্ট নিরলঙ্কার কুট কুট আখরের লিপিয়েই হল গড়গড়িয়া লিপি। পুনতে বুরঞ্জী নকল করবলে এই লিপি প্রয়োগ করা হয়েছিল আর পাছলৈ পদপুথি আর অভিলেখলৈ ই সম্প্রসারিত হয়। ইয়ার পাছতে আহিলে আমার লিপির দ্বিতীয়টো শৈলী আছিল কাইথিলি লিপি। কাইথিলি বলে কলে মানে আমি কি কম যে কায়স্থসকলের কথা নিশ্চয় শুনিছে। এই কায়স্থসকলে পুথি রচনা নকল বা হিসাব পত্র রাখবর রূপে যুক্ত লিপি ব্যবহার করেছিল নয় সেটি হল কাইথিলি লিপি। এই কিন্তু মন করবলিয়া নামটো মন করেছে, আগর আসিল গড়গড়িয়া লিপি। গড়গড়িয়া লিপির সমন্বয় ভৌগোলিকভাবে আরম্ভ হয়েছিল আর এই একটা সম্প্রদায় সাম্প্রদায়িক মানে একটা সম্প্রদায় আরম্ভ করেছিল। এই হল সাম্প্রদায়িক লিপি, হে কাইথিলি লিপি কায়স্থসকলে ব্যবহার করেছিল। আর লহ করে এই নামটো লহ করিও কয় তার মানে মানে নামনি বহু কায়স্থসকলে লহ কর উপাধি লিখে, সেই কারণে তার মানে ইয়ার আখর শৈলী লহ করি বলেও কয় তার মানে। ইয়ার উৎকৃষ্ট উদাহরণ আমি পাম হস্তী বিধানের নাম নিশ্চয় শুনেছে, শঙ্খচূড়বধ, ব্রহ্মবত্ত পুরাণ, কিতাবত মঞ্জুরি, এই কাইথিলি লিপির লিখার আখর। ইয়ার আখরবিল বড় ধুনিয়া হলন্ত মানে সাইড হয়ে থাকে, বড় ধুনিয়া লাগে আখরব গুট গুট। আপনাদের ইয়াত নিশ্চয় এখন দেখিছে, মই ইয়াতে এখন অসমীয়া প্রাচীন লিপির উল্লেখ করা এখন লিপির ফলি এখন আপনাদের দিয়েছো নামঘোষার পর লওয়া, সেই ফলিখন নিশ্চয় আপনাদের দেখিছে। ইয়ার বৈশিষ্ট্য কেটামান আছে, এই যদি লিপিখন চাই আপনাদের দেখব পাকর সংখ্যা বেশি কিন্তু আখরবিল মুকুতা যেন ফটফটিয়া। এই লিপির লিখা শারীব সমান সমান, আখরব দীঘল ছুটি হব নয় একদম সীমা মারি দিছে, শারীব বড় ঘনও নহয় পাতলও নহয়, যেন কিবা ধুনিয়াকে আগমারি আস্তানি লৈছে তাত যে ধুনিয়াকে লিখেছে একদম গুট গুট আখর। লিপিভঙ্গির আখরের উপর টিকনিডাল আর তলর রেখা বা দাঁড়াল সোঁফালে লম্ব দাঁড়াল সংযুক্ত হয়ে আলংকারিকভাবে বহুখিনি বহাই টানি নিছে। আপনাদের দেখব যে অলপমান যে অল্প দীঘলিয়াকে টানি নিছে নয়, ইয়ার সেই ধরনের বৈশিষ্ট্যটি আমি ইয়াত দেখা পাও তার মানে। আর একলগে লিখি যা যায় অর্থাৎ শব্দর বিভাজন দেখা নহয়। অবশ্যই ছন্দরূপটি স্পষ্ট করবলে কোনো কোনো পুথিত ছটা আর আটটা আখরের অন্তত সমান চিহ্ন এটা দিয়া চকুত পড়ে। আখর কোণব একদম ধুনিয়া, আজিকালি যে কোণবিল আছে নয় যে আমি কিমান ডিগ্রি কোণত আখরটো, আখরটো কিমান ডিগ্রি কোণ আছে, ক আখরত যে আমার কোণটো আছে, ইয়ার কোণবিল বড় স্পষ্ট। এই সময়সাত আর ডেভেলপ হওয়া লিপিটো আছে তিন নম্বর লিপিটো হল বামুনিয়া লিপি। সংস্কৃত ভাষাত চর্চা চলা টুলবিলাক কেন্দ্র করে পুথি পাজি নকল করবলে যদি মানে মধ্যযুগত লিপি একটা গঢ় হয়ে উঠেছিল, এই লিপিটো তার মানে বামুনিয়া শৈলী বলে কৈছিল বা বামুনিয়া লিপি। বামুনিয়া লিপি অসমীয়া লিপি আর নাগেরী লিপির সংমিশ্রণ গঢ় লৈ লওয়া লিপি এটা, আর অসমৰ সংস্কৃত টুলবুরক কেন্দ্র করিয়েই এই লিপিয়ে বিকাশ লাভ করেছিল। ইয়াত কৈছে অ আ সাধারণত দেবনাগরী গ্রহর, এই হিন্দিত যে লিখো যে আমি হিন্দি আখরের সেইটো হিন্দি আখর যদি লিখা সেই দেবনাগরী, সংস্কৃত ভাষা যদি লিখা যায় দেবনাগরী। দন্ত্য দ আখরটো দেবনাগরী কাষ চপা থর উপরের টিকনিডাল সাধারণত না থাকা বা বর চুটি আর ভূমিফালে টিকনি এডাল আগবাড়ি যায়, এনেকুৱা কেবাটাও বৈশিষ্ট্য কৈছে। ক গ মূর্ণত্ব আর প হ আদি আকার যথাসাধারণ পৃথক, কোনবোৰ কাইথিলিৰ দৰে তীক্ষ্ণ বা স্পষ্ট নহয়, ইয়ার কোনবিল কিছু পরিমাণে বর্তু লাগার, কাইথিলিৰ দৰে স্পষ্ট নহয় একদম স্পষ্টভাবে নয়। কেবাখনো কিতাব আছে ইয়াৰে ধরক মূল উদাহরণ হিসাবে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগের গ্রন্থাগারত সংরক্ষিত পুথি নাম্বার 176 ভক্তিরত্নাবলী আখর মহেন্দ্র বৰাই বামুনিয়া শৈলী বলে অভিহিত করেছে। ঠিক সেইদরে বুরঞ্জী আর পুরাতত্ব বিভাগের সংরক্ষিত শ্রীধর স্বামীকৃত শ্রীমদ ভাগবত গীতার সুবোধনী টিকার আখরবিলাকো বামুনিয়া শৈলীর বলে মত পোষণ করেছে। ইয়ার পছতে আহিল আধুনিক অসমীয়া লিপি। আধুনিক অসমীয়া লিপির বিষয়ে আমি থুরতে কবলে গেলে আমি এটা কথাই কব পারো যে কোরপা আরম্ভ হয়েছে। আমি যদি কওঁ যে মধ্যযুগের অসমীয়া লিপি গড়গড়িয়া কাইথিলি আর বামুনিয়া এই তিনটা উপভাগ সময়ত কেতিয়ানো কেনেকৈ সালমিহলি হয়ে পড়ল তা কোয়া টান, কিন্তু 1813 চন বলে কয়, এই চনের ক্ষেত্রে কিছু অলমান মানে মতবিরোধ দুজনে কৈছে আর অলমান গবেষণার থল আছে যে 1813 খ্রিস্টাব্দত রামপুরত থাকা মিশনারিসকলের মিশনারিসকলে মানে বাইবেল ধর্মপুস্তক নাম দিয়ে প্রকাশ করেছিল আর এখানে প্রথম অসমীয়া ছপা পুথি, আর এইখান ছপা পুথি লগে মধ্যযুগীয় অসমীয়া লিপির সময়সীমার অবসান ঘটে আর আধুনিক অসমীয়া লিপির ধারা এটা আরম্ভ হয়। তারপর লাহে লাহে সেইখানে অল্প কাখর কুটিছিল কোনোবা কোনোবা বেলেগ হেৰি কৰিছিল। তারপর লাহে লাহে কি হল ধর্মপুস্তকত কৈছে
যে অসমীয়া ধৰ্মপুস্তকখন ছপাওঁতে সাঁচিপদৰ পুথিৰ আখৰৰ আৰ্হিতে ছপা কৰে, মাত্ৰ ক'ৰবাত ক'ৰবাত আখৰ কেইটামান সলনি কৰিছে, আৰু শেষত যেতিয়া অৰুণোদয় কাকত প্ৰকাশ হ'ল 1846 খ্ৰীষ্টাব্দত, তাৰ পাছৰ পৰাই লাহে 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 অসমীয়া আখৰৰ নতুন ধাৰা এটা আৰম্ভ হ'ল। আৰু নতুন ধাৰাটো কি বুলি ক'ম আমি, যে এটা নতুন এটা বেলেগ ধৰণৰ নতুন আধুনিক ৰূপ এটাৰ সৃষ্টি হ'ল। তাৰ পাছৰ কম্পিউটাৰ আহিলে কিবা আহিলে আপোনালোকে নিশ্চয় পাইছে, সেইখিনিয়ে কথা আমাৰ অসমীয়া আধুনিক লিপিৰ বিষয়ে। ইয়াৰ পিছত আমি দুখন লিপিৰ বিষয়ে আলোচনা কৰিম। আজিৰ এই আলোচনাটো আমি ইমানতে সামৰণি মাৰিলোঁ। ধন্যবাদ।